দাদাভাই নেট পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত শিক্ষার্থী WBU TTEP এর অধীনে বিএড করছেন সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি। এটি 2018 সালের একটি কোশ্চিন পেপার, 2018 সালে প্যাডাগজি অফ সোশ্যাল সায়েন্স পার্ট 1 জিওগ্রাফি কোর্স কোড 127A সেমিস্টার 2। 2018 সালে যে সমস্ত কোশ্চিনগুলি পরীক্ষায় এসেছিল সে সমস্ত কোশ্চিনগুলিকে আমরা একবার দেখে নিব। তো গ্রুপ এ টোটাল 7টি কোশ্চিন থাকবে, তার মধ্যে আমাদের 5টি কোশ্চিনের অ্যান্সার দিতে হবে। প্রতিটি কোশ্চিনের মান থাকবে 2 নম্বর করে। তো 1 নম্বর কোশ্চিন, ভূগোল শিখনের 2টি উদ্দেশ্য উল্লেখ করুন। 2 নম্বর কোশ্চিন, বিদ্যালয় শিক্ষায় বক্তৃতা পদ্ধতির ব্যবহারের 2টি অসুবিধার উল্লেখ করুন। 3 নম্বর কোশ্চিন, প্রকল্প পদ্ধতির যে কোনো 2টি সুবিধার উল্লেখ করুন। ভিউয়ার্স, এটি আপনি স্ক্রিনশট করে নিতে পারেন, আপনার কাজে দিবে। স্ক্রিনশট করে আপনি এটিকে রেখে দিতে পারেন। 4 নম্বর কোশ্চিন, একটি আদর্শ ভূগোল পাঠ্যপুস্তকের যে কোনো 2টি প্রয়োজনীয়তা গুণাবলীর উল্লেখ করুন। 5 নম্বর কোশ্চিন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়নের যে কোনো 2টি সুবিধার উল্লেখ করুন। 6 নম্বর কোশ্চিন, গঠনমূলক ও কার্য সম্পাদনমূলক মূল্যায়নের যে কোনো 2টি পার্থক্যের উল্লেখ করুন। 7 নম্বর কোশ্চিন, ভূগোল শিখনের ক্ষেত্রে উদ্ভাবনী শিক্ষণ প্রদীপনের গুরুত্ব কী? ভূগোল শিখনের ক্ষেত্রে উদ্ভাবনী শিখন প্রদীপনের গুরুত্ব কী? এবার চলে যাব আমরা গ্রুপ বি এ। তো গ্রুপ বি এ টোটাল কোশ্চিন থাকবে 5টি, তার মধ্যে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে 3টির। ভিউয়ার্স, আপনি এগুলো কিন্তু স্ক্রিনশট করে আপনার মোবাইলে রেখে দিতে পারেন। তো গ্রুপ বি এর প্রথম কোশ্চিন, ভূগোল শিখনের ক্ষেত্রে মিথস্ক্রিয়া পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চিন, একটি উত্তম শিখন নকশার গুণাবলী সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বর কোশ্চিন, একটি পারদর্শিকতার অভিজ্ঞতা গঠনের প্রয়োজনীয়তা স্তরগুলি কী কী? 5 নম্বর কোশ্চিন, একটি শিখন নকশা প্রস্তুত করার গুরুত্ব সম্পর্কে লিখুন। 6 নম্বর কোশ্চিন, ভূগোল শিখনের প্রধান মূল্যবোধগুলি কী কী? এবার আমরা চলে আসছি গ্রুপ সি এ। গ্রুপ সি এ টোটাল 2টি কোশ্চিন থাকবে, তার মধ্যে আমাদের কিন্তু 1টি কোশ্চিনের অ্যান্সার দিতে হবে। তো 7 নম্বর কোশ্চিন, ভূগোল পরীক্ষাগারের প্রয়োজনীয়তা কী? ভূগোল পরীক্ষাগারের গঠনের জন্য 2টি পরিকল্পনা দিন। 8 নম্বর কোশ্চিন, ভূগোলের সঙ্গে সমাজ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের বিভিন্ন কীভাবে সম্পর্ক নির্ণয় করবেন, উদাহরণসহ উত্তর দিন। ভূগোলের সঙ্গে সমাজ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের কীভাবে সম্পর্ক নির্ণয় করবেন, উদাহরণসহ উত্তর দিন।